সাত সকালে তরতাজা একটা প্রাণ চলে গেল, সদ্য 20 থেকে ফোটা একটি ফুল। এই খবরটা আমার মানে বাড়ির কাছাকাছি, আমার যেখানে আসল আমার যেটা বাড়ি শ্বশুর বাড়ি সেটাই চৌরাস্তা। চৌরাস্তা খুব ব্যস্ততম রাস্তা, আমি আগে ওখানকার কথা বলে নিচ্ছি তারপরে বাচ্চাটার ব্যাপারে আসছি। খুব ব্যস্ততম রাস্তা, এখানে সবসময় পুলিশ দরকার, অথচ ট্রাফিক পুলিশের গাফিলতি এতটাই, যার জন্য আজ একটা সুন্দর প্রাণ চলে গেল, ছোট্ট একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা। ওই স্কুলে পড়ে, ওখানে একটা বরিশা হাই স্কুল আছে, তো সকালবেলা না করে 1000-এর উপরে বাচ্চা ওখানে পড়ে। রেড সিগনাল, তখন কি গাড়ি যায়, কি করে ওই লরি চলে গেল, একটা মাটির লরি, তখন মানুষ পার হয়। ছেলেটিকে নিয়ে তার বাবা রাস্তা পার হচ্ছে, দেশ বিদেশ সর্ব জায়গায় এই খবর ছড়িয়ে পড়েছে, যারা দেখেছো তারা সবাই জানো, কিন্তু আমি বলছি কারণে যেহেতু আমার বাড়ির কাছা, মানে বাড়ির কাছাকাছি, বাড়ির এলাকায় বললেই চলে, চৌরাস্তার একদম মোড়ে 4 মাথা ভীষণ ব্যস্ততম রাস্তা, ডায়মন্ড হারবার রোড, এদিক থেকে কলকাতায় যাওয়া, ওদিক থেকে ডায়মন্ড হারবার থেকে আসা, এদিক থেকে আবার বজবজ রুট যেটা দিয়ে আমরা যাই, আমার বাড়ি থেকে যেতে হয়। তো এত ব্যস্ততম একটা রাস্তা, সেইখানে পুলিশ নেই, 6:30টার সময় পুলিশ নেই, ট্রাফিক আইন না মেনে গাড়ি বেরিয়ে গেল। একটা 7 বছরের বাচ্চাকে কি বলবো, যেভাবে মানে গাড়ির চাকা গেছে আমি সেটা উচ্চারণ করতেই পারছি না, উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, কীভাবে বাচ্চাটাকে মেরে দিয়ে চলে গেল। বাবা মারাত্মকভাবে ইঞ্জোর বলতে কি, মানে সে যদিও বেঁচে থাকে জানি না সে আছে কি না, যদিও সে বেঁচে থাকে, তাকে এখন পিজিতে দেওয়া হয়েছে, সেটা পুলিশ করেনি, পুলিশ করেনি, সেটা করেছে যে স্কুলের বাচ্চাটি চলে গেল, সেই স্কুলের মানে হেডমাস্টার। এটা হলো 12 ক্লাস অব দি স্কুল, এটা বরিশাল হাই স্কুল, খুব বড় স্কুল, এখানে অনেক স্টুডেন্ট পড়ে, কিন্তু একটা পুলিশ ওখানে নেই, একটা যে বাচ্চারা যেটা দিয়ে পার হয় সেখানে তো সবসময় একটা পুলিশ মোতায়েন হবে। কীভাবে প্রাণটা গেল মানে ভাবা যাচ্ছে না। আজ আমি কোনো ভিডিও করছি না, আজ আমার ডেলি লাইফের ভিডিও তৈরি আছে, সবই আছে, কিন্তু আমার মনের অবস্থা এতটাই খারাপ, সকালবেলা মানে শোনার পরে থেকে আমাদের অত সকালে কোনো আমরা খবরের চ্যানেলটা আমরা টিভি বা ফোন কিছুই খুলি না, অনেক সকাল, তখন তো 6:30 ঘটনাটা ঘটেছে, আমরা জানলাম অনেক পরে, 8টার পরে আমাদের জানিয়েছে পায়ের স্কুল থেকে এসে বলছে না তোমাদের জানাবো কি, তোমরা তখন শুয়ে আছো, আমাদের সকাল থেকেই, আমাদের তো সবাই জেগে যাই, আমরা না নাতনি বেরোয়, ছেলে বেরোয়, পায়েল বেরোয়, আমাদের সকাল থেকেই বাড়িতে মানে সবাই ব্যস্ত। তো আমাকে আমি জেনেছি 8টার পরে। তো আজকে যে প্রাণটা চলে গেল, হ্যাঁ ভাবা যায়, এইটুকুনি একটা বাচ্চার প্রাণ চলে গেল, কি অবস্থা, আজ তার মার অবস্থা কি, তার বাবা তো মনে হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আজ তার মায়ের অবস্থা কি, বাবা যদি ভালো হয়ে ঠাকুরের কাছে কামনা করি ভালো হয়ে ফিরে যদি আসে অবশ্যই আসুক, ঠাকুর ভগবান তো একটা প্রাণ নিয়ে নিয়েছে, আর যেন ওনাকে না নেন না নেয় তাহলে ওর স্ত্রী কী করে বাঁচবে। ও তো নিজেকে কোনোদিন মনে হয় ক্ষমা করতে পারবে না যে আজ আমার সন্তান আমার হাত থেকেই চলে গেল, কিন্তু তার তো কোনো দোষ নেই, তার কি দোষ। সে তো ট্রাফিক আইন মেনেই পার হচ্ছে, সে তো তাড়াতাড়ি বাচ্চাটাকে তো স্কুলে ঢোকাতে হবে, স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলছে,
তাকে তো আমরা তো তাড়াতাড়ি করে দেরি হয়ে যাবে, গেট বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করে আমরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাই। তারপরে তো রণক্ষেত্র পুলিশের সাথে, এটা তো হবে, হওয়ার কথাই, কেন কেন পুলিশের অন্যায়। সেখানে তারা কি করছে, বাচ্চারা চেঁচামেচি করছে, গেট বন্ধ করা, স্কুল থেকে চেঁচামেচি করছে, সব ভয়ে এরকম অবস্থা শুনে একদম রাস্তার উপরেই, মানে এই আবার ওখানে মেট্রো রাস্তার ধারে স্কুল, অনেক বড় স্কুল, বরিশাল হাই স্কুল, বেশ নাম করা, অনেকেই জানে, চেনে। তো হেডমাস্টারকে বলছে আপনি গেট খুলুন, বাচ্চারা চেঁচামেচি করছে, গেট খুলুন। গেট খোলেনি বলে কাঁদানি গ্যাস ছুড়েছে স্কুলে, এইরকম পুলিশ, ও বাচ্চারা সব অসুস্থ হয়ে গেছে, কি অবস্থা। রণক্ষেত্র তো হবে যদি পুলিশ তার নিজের কাজ না করে, রণক্ষেত্র হবে না। একটা ছোট বাচ্চা চলে গেল, মানে ওদের স্কুলের যে টিচার মানে কিভাবে কাঁদছে, সেই ভিডিওটা আমি একটু দিচ্ছি তোমাদেরকে, কিন্তু তোমরা হয়তো তার কথা বুঝতে পারবে না, যে কেননা এই ভিডিওগুলো আমার দেওয়া উচিত না, এটা যেহেতু নিউজ চ্যানেলরা এরা ভিডিওগুলো করেছে, তো এগুলো দেওয়াটা তো ঠিক না, এই জন্য আমি চোখের জল ধরে রাখতে পারছি না, খবর দেখতে পারছি না, বাচ্চাটাকে দেখাচ্ছে আমি সেই মুখটা দেখতে পাচ্ছি না, একটা ছেলে 7 বছরের ছেলে ক্লাস 2-এ পড়ে, কিভাবে প্রাণটা চলে গেল, মানে লরি একদম কি বলবো, মানে মুখ দিয়ে বলতে পারছি না, এই যে লরি চলে গেছে, মুখ দিয়ে আমি বলতে পারছি না, আমার ভাষা নেই, মানে কি যে অবস্থা। আমার ছেলে একটু ভিডিও করেছে, সেটাও তোমাদের একটু দেব। ছেলে তো ওখান থেকে প্রতিদিনই পাস করে, ওর তো যেতে হয়, মানে চৌরাস্তা জায়গাটা এতটাই একটা ব্যস্ততম রাস্তা, আর চারদিক দিয়ে রাস্তা, মানে এদিক থেকে বজবজের রুট যেটা দিয়ে আমরা যাই, চৌরাস্তা পার হই বজবজের রুটটা, আমি তো আর একটু এদিকে থাকি, আমার শ্বশুরবাড়ি ওখানে, আরেকটু ভেতরে আমি আছি, আমাদের সবসময় যেতে হয় অটো করে, অটো করেই আমরা বেশি যাই, যেয়ে সেই রাস্তা পারও হতে হয়। সে যে কি অবস্থা বলার না, আর কি বলবো, যারা খবরটা দেখেছো তারা সবই বুঝতে পারছো, তার মা তো ভেঙে পড়ছে, বাচ্চাটা মানে বাচ্চাটা অসময়ে চলে গেল, এইভাবে একটা বাচ্চা চলে গেল, একটা সবে 20 থেকে ফুল ফুটেছে, চলে গেল বাচ্চাটা, মেনে নেওয়া যাচ্ছে না। কানে তো অনেকই শুনি, তবে এ আশেপাশে আমাদের, আমার যেখানে মানে শ্বশুর বাড়ি, যেখানে আমাদের বাড়ি, ওনার আশেপাশে ওনারা, আমার শিলপাড়ার দিকে, এদিকে আমাদের কাছাকাছি থাকে, সবই এই হাঁটা পথে বা একটু বাস করে এক দুটো স্টপেজ আসছে, নামছে, নেমে রাস্তাটা পার হয়ে, রাস্তাটা পার হওয়া খুব কষ্ট, মানে ভীষণ ভয় লাগে ওই রাস্তা পার হতে, ভীষণ ভয় লাগে, আমরা পার হতে পারি না খুব, মানে তারপরে আজকাল দেখছি কোনো পুলিশও থাকে না, ট্রাফিক পুলিশকেও দেখি না, আগে দেখতাম, এখন দেখতে পাই না, জানি না। সেই আবার বলেন নাকি লরির কাছ থেকে আবার খেয়ে, বুঝে নাও কি খেয়েছে, খেয়ে তাকে ছেড়ে দিয়েছে, তারপরে লরিকে যে আবার আটক করেছে ইয়েতে, হুগলি ব্রিজের ওখানে যে আটক করেছে। রণক্ষেত্র তো হবেই, পাবলিক যখন খেপে যাবে তখন কেউ কিছু করতে পারবে না, তখন এই পুলিশরা ওই করে, কাঁদানি গ্যাস ছাড়ে, গুলি ছাড়ে, এই ছাড়ে, ওই করে, ওই করে ওরা জনতাকে শান্ত করে, তাছাড়া তো ওদের কিছু করার থাকে না। কিন্তু দোষটা যে তোমাদের, কিছু পুলিশের জন্য ভালো, কিছু পুলিশের বদনাম হয়, মানে কিছু খারাপ পুলিশের জন্য যারা দায়িত্ব নিতে জানে না, হ্যাঁ, যারা দায়িত্বকে অবহেলা করে, যারা চাকরি করছে, মাস গেলে মায়না পাচ্ছে, সব কিছু পাচ্ছে, তাতেও তারা একটা দায়িত্ব ঠিকঠাক পালন করে না, তাদের জন্য যারা ভালো পুলিশ, যারা ঠিকঠাক কাজ করে, তাদের মানে তাদের এটা মানে বদনাম হয়। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আর ভালো লাগছে না, আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, মানে আমার ইয়ে থেকে তুলেছিলাম টিভিতে, কিন্তু ওগুলো সব দেওয়া ঠিক হবে কিনা আমি জানি না, যাই হোক, আমি আমার ছেলে যেটা করেছে সেটা আমি দিচ্ছি, তোমরা দেখে নাও। চলো আজকের মতো ভিডিও এখানেই রাখো, সবাই ভালো থেকো, ভালো লাগছে না, রাখলাম, টাটা।